নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তী, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের একটা কেমিক্যাল বিটসের জুয়েলারি বানিয়ে দেখাবো, হ্যান্ডমেড জুয়েলারি। তোমরা জানো সবাই যে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি, তো চলো আজকে জুয়েলারিটা শুরু করছি। এই জুয়েলারিটা তৈরি করতে আমাদের একটা টুলস লাগবে, যেটা আমরা জুয়েলারি বলতে ব্যবহার করে থাকি। এই একটা টুলস লাগছে, আর লাগছে কাঁচি, আর লাগছে হচ্ছে কিছু এই ধরনের বিটস। এটা হচ্ছে তোমার সিলভারের রয়েছে, সিলভারের মধ্যে রয়েছে কিছু চাম্পস, আর কিছু রয়েছে এই ধরনের কেমিক্যাল বিটস। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মাল্টি কালারের ওপর জুয়েলারি তৈরি করব। তো এই ধরনের কিছু কেমিক্যাল বিটস, আর লাগছে জুয়েলারি ওয়্যার, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। প্রথমে কিছুটা জুয়েলারি ওয়্যার নিয়ে নিয়েছি, আমার যেরকম লাগবে সেই অনুযায়ী। আমি যে জুয়েলারিটা তৈরি করছি সেটা আমি এমনভাবে তৈরি করি, সেটা যাতে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও যেমন ভালো লাগবে, সেরকম শাড়ির সাথেও ভালো লাগবে। এটা একটা মাল্টি কালারের জুয়েলারি হবে। এই দেখো, এইভাবে আমি একটা একটা করে ভেতরে দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেমিক্যাল বিটস নিতে পারো। এই দেখে নাও, আমি এইভাবে এটা তৈরি করছি। এই জুয়েলারিটা তোমরা, আমি এই টার্সেলটা দিয়ে, এটা আমি একটা তৈরি করে রেখেছি সুতো দিয়ে, তো এই টার্সেলটা আমি এখানে ব্যবহার করব। এইটা হচ্ছে লক বিটস, এই লক বিটসটা দিয়ে আমি এই পুরো ওয়্যারটাকে কানেক্ট করে দেবো, যাতে জুয়েলারিটা খুব শক্ত থাকে। এই হচ্ছে সেইটা, চলো আমি এটা কানেক্ট করে নিই। আমার এই নট বাঁধা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখানে যে এক্সট্রা ওয়্যারটা ছিল সেটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব, হয়ে গেল। আর এইখানে আমি একটা নট করে দেব, যেটা দেখতে সুন্দরও লাগে। আমরা এখানে এই সুতোর বদলে আমরা টার্সেলও দিতে পারি, কিন্তু আমি টার্সেলটা দিলাম না। আমার যে ক্লায়েন্ট আছে সে ওয়েস্টার্নের সাথেও এটা ওয়্যার করতে পারবে এবং ইন্ডিয়ানের সাথেও ওয়্যার করতে পারবে, সেই কারণে টার্সেলটা চায় না। ওয়েস্টার্ন হলে একটু গলার কাছে পরলে ভাল লাগে, আর ইন্ডিয়ানের কোনো কিছুর সাথে পরলে একটু ঝুলিয়ে, তাতে এটা দেখতেও সুন্দর লাগে। সেই কারণে আমি একটা লং ব্যাকে টার্সেল দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল কেমিক্যাল বিটসের নেকলেস। এবার আমি ইয়াররিংটা তৈরি করব। ব্যাক সাইডে আমি একটা এইরকম একটা মোতি সিসি বল লাগিয়ে নিয়েছি, এবং এইখানটাতে একটা নট করে নিচ্ছি যাতে সিসি বলটা না খুলে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমার একটা সুন্দর নেকলেস। তোমাদের যদি এই ধরনের ছোট ছোট তোমাদের যদি এই ধরনের ছোট ছোট জিনিস শিখতে ইচ্ছা হয়, ছোট ছোট ইয়াররিং, ছোট ছোট নেকলেস শিখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে বিভিন্ন রকমের জুয়েলারিও শেখাই। ইয়ারপিসটা বানানোর জন্য লাগছে রেড কালারের কেমিক্যাল বিটস, ইয়ার হুকস, আর লাগছে আইপিন, আর কিছু সিলভার বল। আমি এবার তোমাদের সামনে দেখাচ্ছি কি করে তৈরি করব। এই দেখো, এটা একটা আইপিন। এই আইপিনের মধ্যে এই সিলভার বলটা আমি ইনসার্ট করছি, তারপরে একটা কেমিক্যাল বিটস, আবার একটা ছোট্ট, এই দেখো এইভাবে তৈরি হবে। এইবারে এটাকে আমি একটু কার্ভ করে দেব। এই হুকটা লাগিয়ে দিলাম, এই হয়ে গেল।
এইভাবেই আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের এই সুন্দর কেমিক্যাল বিটস নেকলেসটা। দেখো কেমন লাগছে। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে। নেক্সট দিন নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে।